লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো গোটা একটা প্রজন্মকে ফুটবলে বুত করে রেখেছেন এই দুই কিংবদন্তি। মাঠের খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বী, বছরের পর বছর রেকর্ড ভেঙেছেন গড়েছেন। কখনো এগিয়ে থাকেন মেসি, আবার কখনো রোনালদো। গত প্রায় দেড় যুগ ধরে চলছে এভাবেই। ক্যারিয়ারের গোধূলি বেলায় থাকলেও এগিয়ে যাওয়ার পথে বয়স কিংবা চোটও আটকাতে পারছে না এই দুই কিংবদন্তিকে। প্রতিনিয়ত মাঠে নেমে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই অব্যাহত রেখে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন ফুটবলের এই দুই মহাতারকা। ক্যারিয়ারে LM10-এর থেকে বেশি গোল করেছেন CR7, তবে একদিক থেকে রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি। রেকর্ডটি হচ্ছে পেনাল্টি ছাড়া গোলের রেকর্ড। পেনাল্টি রেকর্ড দখলের এই লড়াইয়ে রোববারের আগ পর্যন্ত পেনাল্টিবিহীন গোলে সবার উপরে ছিলেন রোনালদো। কিন্তু গতকাল নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করে এই পর্তুগিজ সুপারস্টারকে ছাড়িয়ে গেছেন লিও। নিজের ক্যারিয়ারে 1245 ম্যাচে রোনালদো গোল করেছেন 907, যেখানে তিনি পেনাল্টিতে গোল করেছেন 168, অর্থাৎ রোনালদো পেনাল্টি ছাড়া 739 গোল করেছেন। এর বিপরীতে 1078 ম্যাচে মেসি গোল করেছেন 849, এই গোলের মধ্যে 109 গোল তিনি করেছেন পেনাল্টি থেকে, অর্থাৎ মেসির পেনাল্টিবিহীন গোল সংখ্যা 740। গতকালের ম্যাচটির আগে মেসির পেনাল্টি ছাড়া গোল ছিল 737, তবে মায়ামির 6-2 গোলের জয়ে 10 মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে রোনালদোকে পেরিয়ে গেছেন লিও। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি নন পেনাল্টি গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই মহাতারকা।